السلام عليكم ورحمة الله وبركاته. إذ قال يوسف لأبيه يا أبت এখন অর্থটা হই অর্থটা হইলে আরো ভালো লাগলো। আল্লাহ পাক বলেন ইজ কালা ইউসুফ, যখন ইউসুফ আলাইহি সালাম লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামার, সুবহানাল্লাহ বলুন, যখন ইউসুফ আলাইহি সালাম ওনার আব্বাজান লি আবিহি, অর্থাৎ ওনার আব্বাজান কে ছিল? হযরতে ইয়াকুব আলাইহি সালাম। আলহামদুলিল্লাহ বলুন, ইয়াকুব আলাইহি সালামের আব্বাজানের নাম ছিল হযরতে ইসহাক আলাইহি সালাম। হযরতে ইসহাক আলাইহি সালামের আব্বাজানের নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহি সালাম। হযরতে ইউসুফ আলাইহি সালাম ওনার আব্বাজান কে বললেন আহাদা আশারা, মানে এগারো। কত আহাদা? হইল এক, আশারা হইল দশ। আহাদা আশারা মানে এগারো। কাওকাবা, এগারোটা তারকা, এগারোটা তারকা। ওয়া শামসা, সূর্য। ওয়াল কামার, চন্দ্র। রাআইতুহুম লিসাজিদিন, ইউসুফ আলাইহি সালাম ওনার আব্বা হযরত ইয়াকুব আলাইহি সালামকে বললেন আব্বা, বাবা, আমি রাত্রে স্বপ্নে দেখছি আকাশের এগারোটা তারকা, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করে। এই কথাটা যখন ইউসুফ আলাইহি সালাম ওনার আব্বার কাছে বললেন, ওনার বাবা জানের কাছে বললেন, হযরতে ইয়াকুব আলাইহি সালাম কি কথা বলেছিলেন, এই কথাটাও আল্লাহ কোরআনে ঢুকাইছে। সুবহানাল্লাহ, দুই তিনজন হইছে, আরো জোরে লাগবো। বেড়ারি আগে ভাগে শ্বাস করে লোন। হযরত ইয়াকুব আলাইহি সালাম কি বলেছিলেন শুনেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুসু রুয়াকা আলা ইখওয়াতিক, আলা ইয়াকুব আলাইহি সালাম বললেন, বাবা যে স্বপ্নটা আমার শোনাইছ, এই স্বপ্নটা তোমার বাইদের কাছে বলিও না। কার কাছে? বাইর কাছে, বাইদের কাছে বলিও না। কেন?
ফায়াকিদুলাকা কাইদা যদি তোমার ভাইজানদের কাছে এই স্বপ্নের কথা বলো তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে তারা তোমার বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে ফায়াকিদুলাকা কাইদা তারা তোমার উপর আক্রোশিত হয়ে যাবে ইন্নাহু লাকুম আদুউম মুবীন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন তারা তোমার বিরুদ্ধে শত্রুতামি করবে চক্রান্ত করবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কথা বুঝছেননি এখন কোরআন বুঝতে হইলে তাফসীর বোঝা লাগব কোরআন বুঝতে হইলে হাদিস শরীফ বোঝা লাগব ঠিক না বেটি কোরআন বুঝতে হইলে আইমায়ে উম্মতের ইজমা জ্ঞান থাকতে হবে কোরআন বুঝতে হলে কিয়াসেরও জ্ঞান থাকতে হবে বাইরামান হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন বাবা তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নটা বড় মূল্যবান স্বপ্ন মহিমান্বিত স্বপ্ন এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলিও না এই কথাটা ইয়াকুব আলাইহিস সালামের এই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে ঢুকাইয়া দিছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ বাবা জানের কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে স্বপ্নের কথা উনি বলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন এটা বড় ভালো স্বপ্ন মর্যাদাশীল স্বপ্ন বড় মূল্যবান স্বপ্ন কিরকম মূল্যবান বাবা ইউসুফ আমার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমার আব্বার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার আব্বা জানার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা রে তুমি যা স্বপ্ন দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার পরে তুমি আমার খানদানের মধ্যে নবী হইবে কাউরে বলিও না লা তাকসুস রুইয়াকা কাউকে বলিও না এই কথাটা যে বাপে পুত্রে হইল ইউসুফ আলাইহিস সালামের সব ভাই ছিল দশ জন কত জন দশ জন এই আলোচনা কি কোনোদিন করছি বড় ইউরি করছি বললে আমার মনে হয় না আর আমার সাথে যে এরা ঘুরাই উড়াই এরাও শুনছে নি জীবনে এরা মানে সন্দেহ আছে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করছি আমি করছি না না আল্লাহ পাক কি কারিশমা দেখাইলেন শুনেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই দুইজন বাপি পুত্রের আলোচনাটা ইউসুফ আলাইহিস সালামের সব ভাই ছিল দশ জন কত জন এই দশ ভাইয়ে পর্দার আড়াল থেকে বাপ পুত্রের কথা শুনছে শোনার পরে এই দশ ভাইয়ে আলাদা চক্রান্ত শুরু করছে পরামর্শ শুরু করছে কিভাবে ইউসুফকে দমন করা যায় নাউজুবিল্লাহ
বাইরা আমার বাবা জিরায় আমার অনেক লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যে যত আলোচনা আছে যত সুন্দর সুন্দর আলোচনা আছে এই আলোচনাটারে ইউসুফ আলাইহিস সালামের এই আলোচনাটারে আমার আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন কারণ এই ঘটনা প্রসঙ্গে উম্মতে মুহাম্মদীর জন্য আপনি আমার জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে কি কি শিক্ষণীয় বিষয় সামনে আসতেছি এই দশ ভাই সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের আপন আর একজন ভাই আছে ইউসুফ আলাইহিস সালামের মার ঘরে তারা দুই ভাই একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম আর একজনের নাম বেনিয়ামিন এই দুইজন আর সব ভাই ছিল বলছিলেন দশ জন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে মায়া করেন ইউসুফ আলাইহিস সালামের ভাই বেনিয়ামিন কেও উনি মায়া করেন কারণ ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়াতে নাই এরা মা হারা দুই সন্তান সুবহানাল্লাহ বলো রাতের বেলায় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন কোন জায়গায় সফরে যাইতেন সফর অবস্থায় থাকতেন রাতের বেলায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলায় কোথাও নি থাকতেন না রাত্র যখন হয়ে যাইতো ইয়াকুব নবীর ডান দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাম দিকে হযরত বেনিয়ামিন এই দুইজনকে দুই পাশে রাইখা হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাত্র কাটাইতেন রাতের বেলায় এই মা হারা দুরু সন্তান বাবা গলার মধ্যে জড়াইয়া দইরা রাত্র কাটাইত ইয়াকুব আলাইহিস সালামের যমুনায় এক মায়ের গড়ে দুই বন্ধে একজন স্বামী বিয়া করা উনাদের শরীয়তে যায়েছিল এটা আমাদের উম্মতি মুহাম্মদীর শরীয়তে যায়েছ এই জন্য বলছি অনেক কিছু বোঝার আছে উম্মতে মুহাম্মদীর জন্য ইউসুফ আলাইহিস সালামের আম্মা আর উনার সৎ ভাইদের মা এক মায়ের দুই মেয়ে সুবহানাল্লাহ বলুন এই স্বপ্নের কথা যখন আপন এই স্বপ্নের কথা যখন এই সৎবাইরা শুনল তারা চক্রান্ত শুরু করলো কিভাবে হযরত ইউসুফকে দমানো যায় আল্লাহ জারে উপরের দিকে ওঠায় দুনিয়ার কে ভাইরা আমার বন্ধুরাই আমার এই সৎ ভাইরা কি পরামর্শটা করলো শুনেন সৎ ভাইরা পরামর্শ করলো ইউসুফ ইউসুফকে আব্বাজান বেশি মায়া করে বেশি মহব্বত করে ইউসুফ ভবিষ্যতে নবী হয়ে যাইবে কিভাবে ইউসুফকে দমন করা যায় বিভিন্ন যুক্তি পরামর্শ তারা করলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ইউসুফ রে আমরা একটা অন্ধকার কুয়ার মধ্যে ফেলিয়া দিব নাউজুবিল্লাহ বলুন খুব সংক্ষেপ করে বলতেছি অনেক লম্বা ঘটনা একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দরবারে দশ ভাই আইসা বলতেছে আব্বাজান
আমাদের সাথে ইউসুফকে দেন, আমরা ইউসুফকে নিয়ে সফর করব, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করব, আমাদের সাথে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, তোমাদের সাথে দেওয়া যাইবে না। তারা খুব অনুনয় বিনয় করলো, অনেক অনুরোধ করলো, শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম উনি বৃদ্ধ মানুষ, উনি চিন্তায় পড়ে গেলেন, আমার সংসার যারা চালায়, আমার সংসারের মধ্যে যারা রুজি রোজগার করে, এই ছেলেরা আজকে ইউসুফকে নেওয়ার জন্য আমার দরবারে আকুল আবেদন করতেছে, আমি যদি এদের কথাই রাজি না হই, ইউসুফকে যদি আমি না দেই, হয়তো বা তারা সংসারের রুজি রোজগার করা ছাইড়ে দিবে। এর আগের রাত্রে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটা পাহাড়ের মধ্যে, ওসু টিলার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম নিচে সমতল জায়গার মধ্যে দশটা বাঘ, কয়টা বাঘ, দশটা বাঘ ইউসুফ আলাইহিস সালামের চতুর্দিকে ঘেরাও করছে। ইউসুফ কোন দিক দিয়ে রাস্তা পায় না যাওয়ার, শেষ পর্যন্ত হঠাৎ করে একটা বাঘ একটু সরে গেল, যে মাত্র একটা বাঘ সরে গেল, ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা পাইয়া দৌড় দিয়া নিজের জান বাঁচাইলে। এই স্বপ্নটাই ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে এই ঘটনার আগে রাত্রে উনি দেখছিলেন। এই জন্য ইয়াকুব নবী উনি দিতে চান না, এরা অনুরোধ করতেছে যে আব্বা আমরা শক্তিশালী যুবক, আমরা ইউসুফ রে হেফাজত রাখব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা রে সবচাইতে বড় হেফাজতকারী হলো আমার আল্লাহ। তোমরা যখন অতই অনুনয় বিনয় করতেছ, তাহলে যাও আমি আমার আল্লাহর হেফাজত হেফাজতে আমি আমার ইউসুফকে তোমাদের সাথে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা আজিরা আমার, এই দশ ভাই ইয়াকুব আলাইহিস সালামের সামনে একজনের কুল থেকে আরেকজনের কুলে ইউসুফকে নেয়, একজনের কুল থেকে আরেকজনের কুলে নেয়, একজনের কুল থেকে আরেকজনের কুলে নাই, কেউ গালে কেউ কপালে চুমু দিতেছে, চুমু খাইতেছে। ইয়াকুব নবীর সামনে ইউসুফের মহব্বত, ইউসুফের মায়া দেখাইতেছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে লইয়া তারা দশবার রওনা দিছে। কিতাবের মধ্যে আসছে যত দূর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ওনার চোখ দ্বারা, ওনার চক্ষু দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে উনি দেখছেন, ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের দিকে উনি সাইয়া সাইয়া রইছে। যেই মাত্র চোখের আড়াল হয়ে গেলেন, দূর চলে গেলেন, দশ ভাই চতুর্দিকে গুল হইয়া দাঁড়াইছে, মধ্যখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একজনে আরেকজনের দিকে তাপ্পর দিতেছে, কিলঘুষি দিতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ ভাইদের মুখের দিকে উনি সাইয়া সাইয়া খান দেয়ার পর কিছুক্ষণ আগে, নো বাইরা আমার, তোমরা আব্বা জানের সামনে আমার কত আদর করলাম, কত মায়া করলাম, কত মহব্বত করলাম, এখন তোমরা আমার উপরে এই অত্যাচার নির্যাতন জুলুম কেন চালাইছো, তার কারণ কি? চতুর্দিকে দশটা মানুষ যদি একটা মানুষের উপর আঘাত করে, ওই মানুষটা
রাতের মধ্যে কতক্ষণ সময় টিক্কা থাকতে পারে? একজন আরেকজনের দিকে তৎপর মারে আর ফাটায়, যার কাছে যায় সেও তৎপর দেয়। একজন আরেকজনের দিকে কিল ঘুষি দিয়া পাঠায়, যার কাছে যায় সেও কিল ঘুষি দেয়। এরকম ভাবে মারতে 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 হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরটা রক্তাক্ত করে ফেলল, জমিনের মধ্যে আল্লাহর নবী ইউসুফ হইরা যায়, চিৎকার মেরে কম সুবহানাল্লাহ, জমিনের মধ্যে হইরা উপর দিকে দুনদা চকুরে তুলিয়া একটা চিৎকার মারে, আব্বা এই ইউসুফের মুসিবতে আপনি কোথায় আছে? আপনার আদরের ইউসুফরে আপনার ছেলেরা ওই আঘাত করতেছে, মারতেছে, ধরতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকম ভাবে বাইরা মারতে 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 হঠাৎ কইরা এক ভাই বইলা ফেলছে, তোরে যে এইভাবে মারতেছি এইভাবে আঘাত করতেছি, আকাশের এগারোটা তারাকা চন্দ্র আর সূর্যের কতরে বাঁচাইবার লাগি, কথায় আর কাজে মিলতাছিনি। শেষ পর্যন্ত এই দশজনের মধ্যে, এই দশ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের অন্তরে ইউসুফের প্রতি সামান্য একটু মায়া ছিল। এই ভাইটা বলতেছে, তোমরা যে এরকম ভাবে ইউসুফের শরীরে আঘাত করতেছো, বাচ্চা মানুষ যদি মারা যায় আব্বার কাছে আমরা কি জবাব দিব? এই কথাটা যখন বলছে, তারা মায় আপাতত বন্ধ করছে, এখন আর আবার সিদ্ধান্ত করতেছে এখন কি করা যায়। ওই ভাইটা, যেই ভাইটার অন্তরে ইউসুফ নবীর সামান্য একটু মায়া ছিল, এই ভাইটা পরামর্শ দিতেছে, জানে না মাইরা রে একটা আবদ্ধ কুয়ার মধ্যে ফেলাইয়া দে। তো জানে মাইরো না, কই দে বালা কথা, তুইলে কুয়া তুই ফেলাই, এখন কুয়ার মধ্যে ফেলাইব, কোন কুয়ার মধ্যে ফেলাইব? কুয়া খোঁজ করতে করতে মরুভূমির দেশ, যেখানে সেখানে পানির কুয়া পাওয়া যায় না। কুয়াটা খোঁজ করতে 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 শেষ পর্যন্ত এমন একটা পরিত্যক্ত কুয়া পাইল, যে কুয়াটা চলমান না, অর্থাৎ যে কুয়াটার পানি বর্তমানে কেউ খায় না, এই কুয়ার পানির রঙও ভালো না, এই কুয়ার পানিও ভালো না, পানি নষ্ট। এই কুয়ার মধ্যে, এই কুয়ার মধ্যে তারা ফেলবে, যেই কুয়ার পানি ভালো না, যেই কুয়ার পানির মধ্যে দুর্গন্ধ, যেই কুয়ার কাছে কেউ আসেও না। এই কুয়ার পাশে এক সময় আগে রাস্তা ছিল, বর্তমানে এই কুয়ার পাশ দিয়া কোনো রাস্তা গাছ দেওয়া নাই। এই কুয়ার মধ্যে তারা ফালাইয়া দিব। দর্শক ভাই, এই ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে যখন ফালাইব, এমন সময় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই দশ বার নাম দইরা দইরা উনি ডাকে আর কয়, ভাই না মার, তোমরা না আমার আব্বার কাছে বলিয়াছিলাম আমার হেফাজত করবা, আমার দেখে রাখবা, এখন তোমরা আমার জানের পরোয়া না করিয়া এই কুয়ার মধ্যে আমার ভাই হইয়া কেমনে ফেলাইয়া দে। এই কুয়ার মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে ফেলাইয়া দিব।
এমন সময় এই 10 জনের মধ্য থেকে একজনে প্রস্তাব দিল কুয়ার মধ্যে ফালাই বটি তার শরীরের মধ্যে যে জামা ছিল এই জামাটা আমরা জামাটা আমাদের কাছে আমরা রাইকা দিব উলঙ্গ অবস্থায় কুয়ার মধ্যে ফালাইব ফরেন নাউজুবিল্লাহ দশ ভাইয়ে জুরা জুরি খড়িয়া ইউসুফ আলাইহিস সালামের শরীর দিকে জামাটা সরাইয়া কুয়ার দিকে যখন ছাড়ছে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করতেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফ রে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে আমার ইউসুফের শরীরের কাপড় তার ভাইয়েরা কুলিয়া রাইকা দিতেছে জান্নাতি পোশাক লইয়া তাড়াতাড়ি যা আমার বন্ধু ইউসুফের শরীর উলঙ্গ হইতে দেস না হযরতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একসাথে 600 নূরের ডানা এক কান করিয়া যখন চাইরা দিলেন সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর দ্বারে আইয়া পৌঁছে গেছে কুয়ার মধ্যে বাইরা ছাড়ছে হযরতে জিব্রাইলের ডানা ইউসুফ নবীর নিচে দিয়া রাখছে সুবহানাল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেলেন যে কুয়াটার ফানি দুর্গন্ধ ফানির রং পর্যন্ত ঠিক না না এরকম একটা কুয়ার মধ্যে বাইরা ফালাইল হযরতে জিব্রাইল আমিন ইউসুফ আলাইহিস সালাম রে বাবাইয়া লুফল শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরানো হলো ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে একটা পাথর জিব্রাইল আমিন আইনা দিল সুবহানাল্লাহ বলুন এই কুয়ার ভিতরে ফইরা ইউসুফ আলাইহিস সালাম বাইদের নাম ধইরা ধইরা ইউসুফ আলাইহিস সালাম ডাকে আর খান দেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইদের নাম ধইরা ধইরা কাডা খার খাদে কেউ পিছন দিকে ফিরা চায় না আগে বলেছিলাম একটা বাইয়ের অন্তরে কিছু মায়া ছিল ইউসুফ রে দিয়া যদি মায়া দেখাইতে চায় বাস্তবে বাকি নয়জনে তারে মাইরা লাইব ওই বাইদা যায় আর হয় ইউসুফ চিন্তা করিস না রে ভাই তোর জন্য খানা পিনা লইয়া আমি আসব একদিন খানা লইয়া গেল দুই দিন খানা লইয়া গেল তিন দিন যখন খানা লইয়া ইউসুফ নবীর জন্য গেল গিয়া দেখে কুয়ার ভিতরে আল্লাহর নবী ইউসুফ নাই যেই মাত্র দেখলো আল্লাহর নবী ইউসুফ কুয়ার ভিতরে নাই ওই বাইদা বাকি নয়জনের কাছে খবর দিল ইউসুফ রে আমরা কুয়ার মধ্যে ফেলিয়া দিলাম এখন দেখি কুয়ার ভিতরে আল্লাহর নবী ইউসুফ নাই ইউসুফ কোথায় গেল এই নয়জন দশজনে মিলিয়া তালাশ করতে লাগলো ইউসুফ কোথায় গেল ইউসুফ কোথায় গেল তালাশ করতে 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 শেষ পর্যন্ত গিয়া দেখে মিশরের এক সৌদাগর তার নাম ছিল মালিক ইবনে জার এই লোকটার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দশ ভাই কইতাছে আপনি এই ছেলেরা ফাইলেন কোথায় মালিক ইবনে জার বলতেছে এই ছেলেরে আমি কুয়ার মধ্যে ফাইছি কেমনে হইছেন কই এই কুয়া হইলো পরিত্যক্ত কুয়া এই কুয়ার পানি কেউ খায় না কেউ নেয় না আমি বিপদে পড়ছি এই জায়গার মধ্যে যখন আমার গুড়া লই আমি আইছি আমার গুড়া আর সামনে যায় না কত মারধর করলাম গুড়ারে গুড়ার সামনে যায় না গুড়া শুধু কুয়ার দিকে মুখ করে দেখায়
আমি এই কুয়ার দিকে অগ্রসর হইয়া দেখি কুয়ার নিচে ফানি দেখা যায়। ফানি দেখে আমি বালতি ফেলাইছি, ফানি তুলবো। যেই মাত্র বালতির রশিদ ধরে আমি টান দিছি, আমি ছাইয়া দেখি কুয়ার ভিতরটা নূরে নূরান্বিত হয়ে গেছে, কুয়ার ভিতরটা আলোকিত হয়ে গেছে। আমি ছাইয়া দেখি এত সুন্দর চলে আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর ছেলে জীবনে দেখি নাই। তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম কুয়া থেকে উঠলেন, যেই মাত্র সওদাগর ফানি তোলার জন্য বালতির রশি বালতি সহ ছাড়ছে, জিব্রাইল কয় ও ইউসুফ আর দেরি করো কি, তার রশিদ ধরো, রশিদ ধরো। আল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জেরা আমার, এই দশ ভাইয়ে বলতেছে এটা আমাদের গোলাম, নাউজুবিল্লাহ বলেন এটা আমাদের বাড়ির মধ্যে খাস কাম করতো, এই গোলাম বাইগাইছে আমরা পাই না, এই তালাশ করতে করতে আমি আমরা আপনার কাছে পাইছি, আমরার গোলাম আপনি আমরারে ফিরাইয়া দেন, নাউজুবিল্লাহ বলে মালিক ইবনে জার কয় না দেওয়া যাইতো না, আমি এত সুন্দর ছেলে আমি আচ্ছাড়া করব না, কারণ রসুল বলেছেন দুনিয়ার অর্ধেক সুন্দর হযরত ইউসুফ আলাইহিসসালাম, এত সুন্দর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দশ ভাই দাবি করতেছে আমাদের কাছে দেন, মালিক ইবনে জার বলে না আমি দিব না। শেষ পর্যন্ত এই দশ ভাই বলতেছে যদি না দেন আমাদের কাছ থেকে একবারে কিনিয়া নেন। মালিক ইবনে জার মিশরের সওদাগর ব্যবসায়ী মানুষ, উনি বলতেছে কত টাকা চান, কত দেরহাম চান, কত দিনার চান, যা পারেন দেন। এরা পরামর্শ হইল যা ভাই মুতালাব, নাউজুবিল্লাহ করেন। মালিক ইবনে জার 40 টাকার নিচে, মানে 40 দেরহামের কম, এই দিনার গুলি উনি নিজের কাছে যা ছিল দিলেন, সাথে আরো যে ব্যবসায়ী ছিল এদের কাছ থেকে উনি হাওলাত লইলেন, লইয়া 40 দিনারের চাইতে আরো কম দিনার দিয়া ইউসুফ আলাইহিসসালাম রে উনি কিনিয়া লইলেন। আর দশ ভাইয়ে যে বেচল এই কাগজের মধ্যে দশ ভাইয়ের দস্তগত লইল। মালিক ইবনে জার উনি মিশরের মানুষ, মিশরের ব্যবসায়ী, আল্লাহর নবী ইউসুফ রে পাইয়া বড় খুশি, এত সুন্দর যুবক জীবনে উনি দেখ নাই। ইউসুফ আলাইহিসসালাম রে লইয়া মিশরের দিকে মালিক ইবনে জার রওনা দিছে, যাইতে 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 গো হঠাৎ কইরা হযরত ইউসুফ নবীর আমার কবরের কাছাকাছি গিয়া পৌঁছে গেছে, যে মাত্র মায়ের কবরের কাছাকাছি গিয়া পৌঁছে যায় গোনার পিতে গান সোয়ারিতে গান হযরত ইউসুফ আলাইহিসসালাম একটা লাফ মেরে জমিনে পড়া যায়। হযরত ইউসুফ আলাইহিসসালাম একটা দূর দিয়ে মায়ের কবরের পাশে গিয়া মা গো মা
যাবো বইলাম উনি কান্দা শুরু করছে। অনেকক্ষণ মায়ের স্মৃতি নিজের মনে ধারণ করিয়া উনি কান্দতেছে। মানে কিমনে যান অসহায়ের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এক পর্যায়ে বলছে, বাবা তোমার আমি খরিদ করিয়া লইছি, কিনিয়া লইছি, আমি ব্যবসায়ী মানুষ, মিশনের বাজারের মধ্যে নিয়া আমি আবার তোমারে বিক্রি করে দিব, যেহেতু তুমি তোমার মায়ের কবরের পাশে এসে গেছো, তোমার মায়ের কবরটা জন্মের মতন তুমি একটু দেখালো, আর হয়তো বা তোমার মায়ের কবরে তুমি নাও আসতে পারো। একটা পয়েন্ট মনে হয়ে গেছে বলতাম, আমি আগেই বলেছিলাম যে এই ঘটনার মধ্যে উম্মত মুহাম্মদের জন্য অনেক কিছু শিকার আছে যদি বুঝতে পারে। যাদের মা নাই, যাদের বাবা নাই দুনিয়ার মুখে, কথাটা বুঝিনি, যাদের মা বাবা দুনিয়ার মুখে নাই, এদের কবরের পাশে মাঝে মধ্যে যাইবেন, গিয়া জিয়ারত করবেন। আলহামদুলিল্লাহ বলুন, এটা আমাদের নবীর সুন্নত। কার সুন্নত? আমাদের নবীজির সুন্নত। হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে উনি অনেকক্ষণ কান্দাকাটি করছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জিরাই আমার, তারপরে মিশর এই মালিক ইবনে জারের সাথে উনি চলে গেলেন। মিশরের মধ্যে যখন গেলেন, মালিক ইবনে জারের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তো সুন্দর যুবককে নেওয়ার জন্য 100 দেরহাম 500 দেরহাম এরকম ভাবে ইউসুফ নবীকে নেওয়ার জন্য দাম তুলছে, মালিক ইবনে জার কত টাকায় বেচবে কোনো দাঁড়ি ক্ষমা দেয় না। মজার কথা হলো, মিশরের অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা, কি জুলাইখা, উনিও একদিন স্বপ্ন দেখছে, এত সুন্দর যুবক, স্বপ্নের মধ্যে ইউসুফ নবীরে দেখা জুলাইখা আসক্ত হয়ে গেছে। মজার আলোচনা মিয়া, যে সময় স্বপ্নের মধ্যে জুলাইখা ইউসুফ নবীরা দেখছে গো, এই সময় জুলাইখার বিয়া শাদি হয় নাই। জুলাইখাও ছিল এক বাদশার মেয়ে, এক মায়ের এক জি, আর কোনো ভাইও নাই বোনও নাই, শুধু একলা। স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে দেখে উনি আসক্ত হয়ে গেছে, ওটা ওটি 3 রাত্র ইউসুফ নবীর জুলাইখা দেখছে। কয় রাত্র? 3 রাত্র 3 দিনের 3 রাত্রের বেলায় জুলাইখা স্বপ্ন দেখে, আমারে ফাইবার মিশরের অর্থমন্ত্রীর কাছে গেলে শুধু অতটুকুই পাইছে স্বপ্নের মাঝে। এখন স্বপ্নের কথাটা যেহেতু বারবার আসতেছে, কথাটা কইতাম, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বুঝা লইয়ে আমি আগেই খুশি, উম্মতে মুহাম্মদের জন্য অনেক কিছু শিকার আছে। একটা হইল নফসানি স্বপ্ন, 3 প্রকার। একটা হইল নফসানি,
একটা হইলো শয়তানি আরেকটা হইলো রহমানি কয় ফাকার হইলো তিন ফাকা একটা হইলো নফসানি মানে দিনও যে জিনিসটা লইয়া বেশি টেনশন করছে যে জিনিসটা লইয়া বেশি বেশি টেনশন করছে বেশি চিন্তা করছে রাতে ওই জিনিসটা স্বপ্নে দেখছে আরেকটা হইলো শয়তানি শয়তানি তো বুঝেনি এই শয়তানি রাতে স্বপ্নে দেখছে আরেকটা হইলো রহমানি যেটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দারা দেখে ওলি আব্দাল গাউস কুতুবরা দেখে স্বপ্ন কয় ফকা তিন ফকা এই কথাটা মনে থাকবো নি এখন আমরার দেশ ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী উনি নবী উনার কাছে যিনি স্বপ্নের কথা বললেন উনিও একজন নবী ঠিক না বেটি একজন নবী আরেকজন নবীর কাছে স্বপ্নের কথা বললেন উনি বললেন তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলিও না আমরার দেশ রাত্রে স্বপ্ন দেখে আর দিনও নানি যারে ভাই তার সাথে গিয়ে মাতে নিষেধ আছে যে স্বপ্নের কথা যারও তারও কাছে বলিও না স্বপ্নের কথা এমন ব্যক্তির কাছে বলিও যিনি স্বপ্নের ব্যাখ্যা জানে সঠিকভাবে যিনি সঠিকভাবে স্বপ্নের মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ জানে ওই রকম একটা লোকের কাছে স্বপ্নের কথা বলিও না আমরার দেশ শাস্ত্র লো স্বপ্নের কথা আলোচনা হয় হয় না বাংলাদেশ যতটা শাসটল আছে আমি নাম দিছি এক একটা শাসটল হইল মিনি সংসদ ভবন বুঝছেন না কথা দুনিয়ার আগার থেকে গোড়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু মাসলাখন মাসাইলখন রাজনীতিখন সামাজিকখন যা কিছু আছে সব আজ শাসটল বল ঠিক না বেটি কইতাম না কথা না না বিরক্ত হইছো ইগেন আবার কেউ যদি শাসটলের দোকানদার হইয়া তখন দয়া কইরা বেজার হইয়েন না আমি আপনারা টার্গেট কইরা কইও একবার স্বপ্ন দেখছে খবর থেকে উঠিয়া এক বেড়ায় তার সাথে মুসাফা করছে স্বপ্নটা কি তা মনে করে খবর থেকে উঠিয়া তার সাথে মুসাফা করছে রাত্রে স্বপ্ন দেখছে পরের দিন জোরের সময় শাস্ত্র লেগে বইছে বই এক কাপ চা লইছে লইয়া তারপর এসে তো আর একলার সাথে মাত্রাছে কয় রুস্তম আলী রাত্রে তো একটা স্বপ্ন দেখছি বড় মাহাত্ম তুই মনে আর বেশি দিন বাঁচতে আসতে লক্ষণ বাড়া কারণ এখানে তো মুফতি মুয়াদ দিছে হলো যায় চাটা খাই নিয়ে খালি কি আমার মানুষে চা খায় শাস্তল কত মুফতি মদ দিছে খাইতে শুনিয়া ঠিক না কত মুফতি মদ দিস তো এমন তা হয় এলাকার কত আলাপ আলোচনা করার লাগি আসুন নিন না একই তা হয়েছে কয় বেশি দিন আর বাঁচতে না স্বপ্নের ডোব বালা না তা বিটা করছে সাড়া খাইতো আসি কয় আশা খাই না রে সাত সইয়া দৌড় দিছে শরীর গামিল ঠিক আছে বেটা মরণের খবর পাইছে বুঝতাম কথা নেই বাড়ির গিয়ে বউর সাথে মারছে বউয়ের রান্নার লাগি ডেকটা লইছে লাস আবার খবর খানু না বাইলে বাইলে ডেকটা নাতে সারি দিছে কয় আমরা করে তাই মনে হয় আর রাস্তা না যে সফল খবর থেকে উঠছাই আমরা তাদের সাথে আস মিলাই এদের কি দোক সবনের বালা বলা নেই মারাত্মক তাই না বাস্তা দাওয়াত দিতে দিতে ইগরের বয় ইগরের বয় ইয়াডির বয় ইয়াডির বয় গেছে একবারে দাওয়াত একবারে ওয়াসাফে শুরু করছে বয়ে কয় আমরা করে তাই না যে সফল দেখছেন গো বয় আই আই না বাস্তা ভাই গো আমার কি করতে গো বয় তাই না রে মনে মনে দাওয়াত দিলেইছে এখন বেটা হোস্টেলে
শেষ পর্যন্ত একজন হাক্কানি একজন আলেম উনার কাছে গেছে গিয়া সালাম খালাম কইরা খুব আদবের সাথে কইতাছে হুজুর আমি আপনার কাছে একটা স্বপ্নের তাবির জানার জন্য আইছি হুজুরে কইছে আচ্ছা তাহলে তুমি বউ বইছে বর ফলে তার স্বপ্নটা কইছে খোয়ার পর হুজুরে কইলার তোকাতে কইলা যে তুমি নামাজ কালাম ফরুনি কইনা কইতে নামাজ কালাম হুজুরে কইলা যে নামাজ কালাম ফরো কইতে হইলে হুজুর আপনারও কি কথার দোকে বুঝতাছি আমার সময় কাছে আইছে না কিটা হুজুরে কইলা না বেটা নামাজ কালাম যেহেতু ফরো না তুমি নামাজ কালাম ফইরো আর তোমার যে স্বপ্ন কইছো খবর থেকে উঠিয়াই এক লোকে তোমার সাথে হ্যান্ডশেক করছে হাত মিলাইছে মুসাফা করছে এই স্বপ্নের ব্যাখ্যা হইলো তোমার নিকটতম কোনো আত্মীয় জেলের মধ্যে আছে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি ওই লোকটা জেল থেকে মুক্তি হাইয়া সর্বপ্রথমে তোমার সাথে আটটা মিলাইবে হই আগরতলা আর হই উগরতলা এইজন্য নিষেধ আছে লা তাকসুস রুয়াকা স্বপ্নের কথা যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না বলবেন উল্টা পাল্টা তাবির করব আপনি আরো বিপদ হবেন এটা শিক্ষণীয় বিষয় না আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কিনা ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জিরা আমার মনে আছে নি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে পরপর তিনবার স্বপ্নে দেখছে মনে আছে কথাটা ইউসুফ আলাইহিস সালাম রে স্বপ্নে দেখছে শেষ পর্যন্ত উনি জানতে পারছে মিশরের অর্থমন্ত্রীর কাছে গেলেই উনারে পাইব উনার সন্ধান মিলব মিশরের অর্থমন্ত্রী মিশরের অর্থমন্ত্রী সন্ধান লাগাইলো যেহেতু উনি বাদশার মেয়ে সুবহানাল্লাহ বললেন মিশরের অর্থমন্ত্রীর কাছে খবর ফাড়াইলো ফাড়াইয়া দেখা যায় মিশরের অর্থমন্ত্রী অবিবাহিত উনিও বিয়া শাদী করছে না এখন জুলাইখার আব্বা মিশরের অর্থমন্ত্রীর কাছে খুব সংক্ষেপ করে বলতেছি মিশরের অর্থমন্ত্রীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলো মিশরের অর্থমন্ত্রী হয় আমি জীবনে বিয়া করছি না বিয়া করার চিন্তা ধারণা আমার নাই বিয়া করার মতন মন মানসিকতাও আমার নাই বলে কে লাগি হে বেটা দুনিয়াত পুরুষ ওই আইসেটি কিন্তু ওনার কাছে পুরুষত্ব শক্তি নাই যুবক ভাইরা মুরব্বী বাবারা কথাটা ইঙ্গিতে বুঝা নিবে ওনার কাছে পুরুষত্ব শক্তি নাই শেষ পর্যন্ত ওই জুলেখা জুলেখা ওই মিশরের অর্থমন্ত্রীর কাছে জুলেখা নিজে গেল নিজে যখন গেল মিশরের অর্থমন্ত্রী উনি দেখতেছে যে জুলেখা আসছে ওই জুলেখার সাথে দাসীরা বলতেছে ও অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে ওই মিশরের আপনার কাছে ওই জুলেখা বিয়া বস্ত ছাই ওনার আব্বাই আপনার কাছে প্রস্তাব পাঠাইছি আপনারা যিনি ওই মহিলার আপনি বিয়া করবেন নি ওই জুলেখার যখন এক নজর অর্থমন্ত্রী দেখলো দেখিয়া কয় সর্বনাশ বিয়া না করলে আর হারে করতাম জীবন শেষ করে লেছি আমার তো নাই বলতে কোনো কিছু নাই তবে হ্যাঁ এইরকম সুন্দরী মহিলার রাতে এক গেলাস পানি খাবো লাভ বিয়া করিল মন ফাল্টাইলিস বিয়া করিল আমি রাজি উনি যদি রাজি দেখা আমি রাজি অঞ্জুলা খা কয় আমি তো সব লেজেটা দেখছি হিটা না ওখানে হেবে তো ভাগ লিখা আমি বিয়া খুলিতাম উনি রাজি থাকলে আমি বিয়া খুলিতাম কথা বুঝছেন এখন
জুলেখা কাছে যখন আবার ওই মিশরের অর্থমন্ত্রী উনি প্রস্তাব দিল যে উনি রাজি থাকলে আমি বিয়া করিলিমু জুলেখা কয় বিয়া আমি বসতে পারি আমার একটা শর্ত আছে কথা বুঝিননি আপনারা আমি বিয়া বসতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমি তোমার কাছে বিবাহ বসব তোমার সংসার করব তোমার সেবা যত্ন যা কিছু লাগে আমি সবই করব আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমি জুলেখা এক বিছনার মধ্যে থাকব তুমি আরেক বিছনায় থাকবে যদি আমার এই শর্তে তুমি রাজি হও তোমার কাছে আমি বিবাহ বসব হে বেড়া হয় আমি তো এরকমই তো বাইছিলাম আমার তো নাই বলতে কোনো কিছুই নাই নেহিলা যখন শর্ত দিলেই তে আমার মনের কথাটাই কইছে আমি রাজি 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 খামই গেছে বুঝছেন নি কথা অহন মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলেখা বিয়া হয়ে গেছে মনে আছে নি ইউসুফ আলাইহিস সালাম রে লইয়া ওই মালিক ইবনে জাদ উনি ব্যস্ত বাজার উনি ডাক তুলছে ওহনি কত দেখাইতা বেচবে এই হিসাব কিতাব দেয় না জুলেখা তার বান্দি দাসী লই একদিন ফাসক করবার হইছে এই সময় ফরদা আয়াত লিয়া ছিল না শরীয়তের ফরদা ছিল না জুলেখা বাড়িছে চক্করে ফাকাইতো ঘুরাইতো হঠাৎ মালিক ইবনে জাদের বাড়িতে এত সুন্দর একজন যুবক আসছে এই যুবককে আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই এই রাজপ্রাসাদে নিয়ে আসতে চাই এই কথা খবর শুনিয়া অর্থমন্ত্রী দৌড়াইয়া ওই মালিক ইবনে জাদের বাড়ির দিকে রওনা দিছে মালিক ইবনে জাদের বাড়ির মধ্যে পৌঁছিয়া মালিক ইবনে জার ডাক দিয়া বলতেছে মালিক ইবনে জার তোমার বাড়িতে বুঝি সুন্দর একজন যুবক নিয়ে আসেছো তুমি বিক্রি করবা বলো তো তুমি কত দেরহামে বিক্রি করবা সুবহানাল্লাহ বলো ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার মালিক ইবনে জার শর্ত লাগাইয়া দিল আমি এত সুন্দর একজন যুবক নিয়ে এসেছি এত আদব কায়দা জানে এত নওজোয়ান এত শক্তিশালী তার সাথে যমুনার কোন যুবকের তুলনা দেওয়া যায় না তার এত সুন্দর চেহারা এত সুন্দর জবান এত সুন্দর মুখের ভাষা সুবহানাল্লাহ বলু মালিক ইবনে জার বলতেছে একদিক দিয়া আমার এই যুবক ছেলেকে পাল্লার মধ্যে তুলব অন্যদিক দিয়া যে আমার যুবকের ওজন পরিমাণ স্বর্ণ মুর্দা হীরা জহরত দিতে পারবে তার কাছে আমি বিক্রি করে দেব আবার ইউসুফ নবীকে ফাল্লার মধ্যে তুলইল একদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম আরেকদিক দিয়া স্বর্ণ রূপা হীরা জহরত আরেক ফাল্লার মধ্যে তুলে দেওয়া হইল এইভাবে কোটি কোটি দেরহামের বিনিময়ে ইউসুফ নবী আবার বিক্রি হইল সুবহানাল্লাহ কর এই নীল কি লাই নেওয়াইল কিলাই আগে বুঝলে ওই ওয়াজ নি বুঝতাছে কিলাই নেওয়াইল ওরে তোমার কি দয়া লাগে না তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া গো তুই দোষী তোমার লাগিয়া যতই দোষী ঘুমে দোষে ঘুমটা চালাই দাও তৈলে কই আমার সাথে সাথে কই আরে তোমার কি দয়া লাগে না বলেন তোমার কি দয়া লাগে না তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া আমি যতই দোষী তোমার লাগিয়া যতই দোষী ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার
এই অর্থমন্ত্রী মহোদয় এই ইউসুফ আলাইহিস সালাম রে স্বর্ণ জহুরত হীরা মানিকের বিনিময়ে উনি কিনে আনিল বাসার মধ্যে যখন নিল রাজপ্রসাদের মধ্যে যখন নিল এবার অর্থমন্ত্রী মহোদয় জুলাইকার ডাইকে আইনা কয় জুলাইখা তুমি আমার খবর জানো আমি তোমার খবর জানি কি খবর আমরা দুইজনের মধ্যে কোন ছেলে সন্তান হবে না হওয়ার কোন আশাও করা যায় না তুমি যেইভাবে বলেছো ওই যুবক রে আমাদের রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসার জন্য তুমি যেইভাবে চাইছো এই যুবক রে নিয়ে আসলাম তুমি গোলাম হিসাবে কবুল করতে পারো তুমি ছেলে হিসাবে কবুল করতে পারো কোরআনের মধ্যে আসছে ওয়ালাদা ছেলে হিসাবে তুমি কবুল করতে পারো সুবহানাল্লাহ বলেন জুলাইখা কয় আমি আমার মনের মানুষ পাইছি যেটা স্বপ্নে দেখছিলাম বাস্তবে আল্লাহ মিলাইছে সুবহানাল্লাহ বলুন ইউসুফ নবী রাজপ্রাসাদের মধ্যে বড় হইতে লাগলেন যত সময় যায় জুলাইকা ইউসুফের প্রতি দিন দিন দেওয়ানা হইয়া যায় মজার আলোচনা মিয়া যা হইতেছি কোরআন হাদিস তফসির থেকে হইতেছি আমার মন গড়া না মাইকের আওয়াজ এক্কেরের ভিতরে থাকে না এমনও মাহফিল আছে শত শত আলেমুল আমার কানো কথাগুলা পৌঁছে ঠিক না বেঠি আর এখন এমন একটা যমুনা আইছে ওই যে দেখেন আমার মামা এদিক দিয়ে দেখেন আমার বাতিজা এরা এক একজনের এক একজনের এক একটা মিডিয়ার মালিক এই কথাগুলা এমন ভাবে রেকর্ড হইতাছে ফুসকি বার গ্রহণ নাই সারা দুনিয়া এই কথাগুলা ছড়াইব যে কোন রাষ্ট্রের মধ্যে নাম লিখে সার্চ করবেন অটোমেটিক আমার বাচ্চালে আমার ঠাবারি আইব আরেকজন একটা সার্চ করলে আরেকজন ঠাবারি আইব দশ বছর পরে সার্চ করলো বাড়ি আইব ফাঁকি যুগের দুনিয়া হল না ঠিক না বে ঠিক আন্দাজ করার সময় এখন নাই ঠিক না বে ঠিক যে তামাল হই তাকওয়ার সময় এখন নাই ঠিক না বে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জিরা আমার যত সময় যায় ইউসুফের প্রতি জুলাইকা দুর্বল হয় অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে বলতেছি হঠাৎ করে একদিন জুলাইখার স্বামী বাড়িতে নাই প্রাসাদে নাই সফরের মধ্যে আছে জুলাইখা ইউসুফের প্রতি এমন দেওয়ানা হয়েছে এমন মজনু হয়ে গেছে ইউসুফ নবীর কাছে পাওয়ার জন্য জুলাইখা দেওয়ানা হয়ে গেছে যেহেতু স্বামী বাড়িতে নাই এই জুলাইখা ইউসুফ নবীর দেখাইয়া নিছে তার বেডরুমে একবার অন্তর্ম হলো বাইরা আমার ইউসুফ নবীর কাছে জুলাইখা একটা প্রস্তাব পেশ করছে আল্লাহর নবী ইউসুফ আল্লাহর নবী ইউসুফ উনি দরজের মধ্যে আছেন সুবহানাল্লাহ বলুন হযরত ইউসুফ নাকুশতা দেখাইলেন কিন্তু শেষ পর্যন্ত জুলাইখা যখন দেখলো যে না কোনোভাবেই ইউসুফকে ফুসলাইয়া মানে তার কার্য সিদ্ধি করতে পারে না ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত উনি এই জুলাইখার রুম থেকে সামনের দিকে উনি দৌড় দিছে দৌড় দিলে কি হইব দশটা তালার ভিতরে ইউসুফ আছে কড়ার তালার ভিতরে দশটা তালার ভিতরে ইউসুফ এক একটা গেট ফাড়াইছে এক একটা গেটের দরজা এক একটা দরজা ইউসুফ নবী ফাড়াইছে বাইরে দা দরজা তালা দেওয়া হইছে এইরকম ভাবে দশটা দরজা অতিক্রম করে তারপরে জুলাইখার বেডরুম অন্তর্মহল এই মুহূর্তে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম
সকটা নিসু করে আমার আল্লাহর দরবারে উনি ফরিয়াদ জানাইলেন মাবুদ আমার প্রভু এই মুহূর্তে জুলাইকার কবল থেকে আমার উদ্ধার করো উদ্ধার করার মালিক কে আরো জোরে কোন মালিক কে আমার আল্লাহ জিবরাইল দে ডাকে দিয়ে বলেন জিবরাইল আমার বন্ধু ইউসুফ কে জানাইয়া দাও সামনের দিকে যেন উনি দৌড় দেয় আর সামনের দিকে তো তালা লাগাই কথা মনে আছে সামনের দিকে ইউসুফ আলাইহিস সালাম যখন দর দিলেন এক একটা দরজার সামনে ইউসুফ আলাইহিস সালাম গেলেন তাস তাস কইরা দরজার তালা খুললে যাইতেছে জুলাইকার সঙ্গে দিয়া ইউসুফের পিছনে পিছনে দৌড়েন ইউসুফের লাগাল হইতেছে না এক একটা দরজার সামনে আসতেছে তাস তাস করে দরজার তালা খুলে যাইতেছে এরকম ভাবে 10টা তালা খুলিয়া যখন গেছে তখন দেখে জুলেখার স্বামী একবারে সামনা সামনি জুলেখা বলতেছে স্বামী আপনার অগোচরে এই গোলাম আমার ক্ষতি করেছে নাউজুবিল্লাহ পড়েন আপনার অগোচরে এই গোলাম সর্বনাশ করেছে নাউজুবিল্লাহ পড়েন বাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম হা না কিচ্ছু বলার সময় পাইতেছে না জুলেখা একটার পরে একটা অভিযোগ ইউসুফ নবীর উপরে দিতেছে অভিযোগ শেষ পর্যন্ত আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি যেহেতু আপনার স্ত্রীর আসামি হয়ে গেছি আপনার দরবারে আমি আসামি হয়ে গেছি উনি আমার উপরে অনেক অভিযোগ করে ফেলেছে আমার মুখ দিয়া যদি আমি বলি আমি নির্দোষ আপনি বিশ্বাস করতে পারেন আর নাও বিশ্বাস করতে পারেন এখানে তো এমন একজন সাক্ষীর দরকার একজন সাক্ষীর দরকার ঠিক না যেহেতু দুইজনের মধ্যে আর কেউ এখানে উপস্থিত নাই এখানে তো একজন উপযুক্ত সাক্ষীর দরকার এখন সাক্ষী পাইবেন কই দশটা দরজার ভিতরে দিয়েছে অন্তর মহল এখানে তো কোনো সাক্ষী নাই কথা বুঝেননি ইউসুফ নবী হরছে বিপদ এই বিপদ থেকে কেমনে উদ্ধার হইব বাইরা আমার মুরব্বী বাবা সেই নির্দোষ হইবে এই অর্থমন্ত্রী মহোদয় বলতেছে ইউসুফ তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি ছোট বাচ্চা তো কথা বলতে পারে না বালা মন্দ কিভাবে বলবে ইউসুফ নবী বলতেছে ছোট্ট বাচ্চাই বলবে কার দোষ কাকে নির্দোষ এমন সময় এই অর্থমন্ত্রী মহোদয় বলতেছে তাহলে আনম এমন সময় একজন কুলের একজন বাচ্চা কুলের একটা শিশু ইউসুফ আলাইহিস সালাম রাজদরবার থেকে আনলেন আনার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মাবুদ গো আমি জানি এই বাচ্চাই কথা বলতে পারে না কথা বলার বয়স তার হয় নাই এই মাসুম বাচ্চা বেগুনা বাচ্চা এই বাচ্চার মুখ দিয়া যদি বলে হয়তো বা অর্থমন্ত্রী মহোদয় কথাটা বিশ্বাস করবে আল্লাহ আমার তুমি কলঙ্কের গাঁট থেকে উদ্ধার করো আমার আল্লাহর কুদরতের কারিশমা দেখেন এই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে আমার আল্লাহ জবান ফুটাইয়া দিছে ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া গো ওই মাননীয় অর্থমন্ত্রী মহ
যার জামার পিছন দিক দিয়া সিরা তাকবে ওই লোকটা নির্দোষ হইবে। ছোট্ট বাচ্চার মুখ দিয়া এই কথাটা শুনছে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে নজর কইরা দেখে ইউসুফ নবীর জামার পিছন দিক দিয়া সিরা ওই জুলাইকা শেষ পর্যন্ত ইউসুফ নবীর জামার মাঝে যেমনে ধরছি জামা সিরা লাইছে। জুলাইকা কয় না মানি না এই লোক আমার রাজপ্রসাদে আর থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলুন হয় এই লোকরে ফাঁসি দেন আর না হইলে জেলের মধ্যে পাঠান। আমার বাড়ি খাইলো আমার বাড়ি থাকলো এত সাহস স্বামীরা আরো উস্কাইয়া দিছে উস্কাইয়া দিছে এরকম কিছু মা হইনা আছেন নাকি বাইয়া গীতা হইলো আর তিন খান বানাইয়া নুন মশলা লাগাইয়া হইয়া দিল বাজার গরম করলো ছয় মাস পরে দেখা যায় টুলা টুলি আলগা এরকম কিছু মা হইনা আছে না যে এখন কইছে গেল তো কই হই আরো তো কিছু নুন মশলা লাগাইয়া হয় আমার বন্ধুরাই আমার বাবা জিরাই আমার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনেক পাইসা বহলির মাইজের ফান্দ আছো বিবির মা বাপর বিবি হয় যদি আমার খাওয়া লাগে তোমার মা বাবার রান্দা আমি রান্দা ফাটাম না এরম আসুন এরকম অনেক পয়সা আসুন এরকম বিপদ আসুন কিন্তু হইতে পারেন না সইতে পারেন না যদি এরকম কিছু খাসালো থাকা দেখে আমার মা বোন আমি আতে ভাই দূরে হইলাম এরকম খাচ্চটা সাইরে কারণ এত ছোট মন লিয়া নানি সংসার করা যায়নি। হ্যাঁ অনেক সময় একজন দুষ করলো ও দুষ্টারে গুফন রাখন আল্লাহর একটা নাম আছে সাত্তার কি নাম সাত্তার অন্যের দোষ যদি তুমি ডাক্কা রাখো তোমার গুনার দোষ আমার আল্লাহ আসরও ডাক্কা রাখবে ঠিক না বে ঠিক ভাইরা আমার বন্ধুরাই আমার বাবা জিরাই আমার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ইউসুফ আলাইহিস সালাম রে 10 বছরের জেল দিছে কয় বছর 10 বছর বিনা অপরাধে বিনা কারণে বিবির মন রাখতে গিয়া ভাইসাবে বাবির মন রাখতে গিয়া কাম করে লাইছে বুঝছেন নেই এই কারণে অনেক সংসার ধ্বংস হইতাছে বাংলাদেশ হইতাছে না খণ্ড বিখণ্ড হইতাছে সংসার। ভাইরা আমার বন্ধুরাই আমার বাবা জিরাই আমার ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন হাতের মধ্যে বেড়ি লাগাই জেলিদের পোশাক ওনাকে পরানো হলো মাথার মধ্যে জেলিদের টুপি পরানো হলো জেলের মধ্যে উনি গেলেন এই দিন আর দুটো সুরো গেছে কইতাম কইতাম ইয়া গজব রাত্র অনেক রাত হয়েছে কথা না হইছে অনেক রাত্র জেলের মধ্যে গেছে ইউসুফ নবীর সাথে আরো দুইজন সুর গেছে এই দিন কয়জন দুইজন সুর এখন আল্লাহর নবী ইউসুফ জেলের মধ্যে গিয়া গো
ওই দুইটা সূরা ইউসুফ নবীর সাথে জেগেছি, ওই দুইটা সূরা এমন তালিম দিছে, এই দুইটা সূরা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জেলের পরিবেশ পাল দিয়া গেছে, জেলের মধ্যে অনেক আল্লাহওয়ালা হয়ে গেছে, অনেকে ইউসুফকে নবী বল্লা মানিয়া নিছে, অনেকে কলমা পড়া মুসলমান হয়ে গেছে। সৎলোকের সঙ্গে চললে স্বর্গবাস, অসৎ লোকের সঙ্গে চলাফেরা করলে সর্বনাশ। ইউসুফ আল্লাহর নবী যেই জায়গার মধ্যে গেল গো, একটা জেলখানার মধ্যে যাওয়ার পরে জেলখানার মানুষ আল্লাহ আল্লাহ হইয়া গেল। এই জন্য যুবক ভাইদের প্রতি আমি আকুল আবেদন করে যাইব, দুনিয়ার মধ্যে চলাফেরা করেন অসুবিধা নাই, ভালো ছেলের সাথে, মেধাবী ছেলের সাথে, ভালো বংশজাত ছেলের সাথে চলাফেরা করবেন, দুস্ত করবেন, বন্ধুত্ব করবেন, ভালোর সাথে চললে আপনার জীবন উজ্জ্বলা হবে, খারাপের সঙ্গে চললে যদিও খারাপ না হন, খারাপের তাসির আপনার উপর পড়তে পারে, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মিশরের বাদশা অর্ডার কইরা রাত্রে এক সফল দেখছে, কইতাম নি খালি সফল হই, আজকের ওয়াজই খালি সফল। বাদশা স্বপ্নে দেখছে মানি ফাইভ দিয়া সাতটা মানি ফাইভ দিয়া সাতটা মোরা ধরা গুরু বাড়িছে সাতটা গরু মাটির নিচ থেকে উড়ছে, আরে মুর্শিদ রূপে তুবলে পাবে তারে আফন গরে, মুর্শিদ রূপে তুবলে পাইবে তারে, মুর্শিদ রূপে তুবলে পাবে তারে আফন গরে, মুর্শিদ রূপে তুবলে পাবে তারে, লাকুদ নাসুদ মালাকু জমরুদ তার ভিতরে মুকামে মাহমুদ, ওরে লা মুকামে কুল্লে তালা দেখতে পাবে নূর তাজালা, সোনার মানুষ সদাই জলক মারে আফন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে আফন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে, তোমার ওই যে বাঙ্গা বেড়া রিফু কইরা সে গেরা, কথা বুঝিনি, তোমার ওই যে বাঙ্গা বেড়া রিফু কইরা সে গেরা, আরে মনের বেড়া লাগাও সংস করে আফন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে আফন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে। মিশরের বাদশা মূল যে বাদশা, একজন হলো বাদশা, একজন অর্থমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, এভাবে আছে না? মিশরের যে মূল বাদশা, বাদশা বৃদ্ধ হয়ে গেছে গা, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখছে রাত্রে মাটি ফাইজা সাতটা হালকা শুকনা সাতটা গাভী মাটির নিচ থেকে উঠছে, কিছুক্ষণ পরে আবার তরতাজা সাতটা গাভী মাটি ফাইজা উঠছে। আর সহ্যের খবর হইল এই হালকা শুকনা গুরুগুলি মোটা তাজা গুরুগুলি রে খাইয়া ফেলতেছে,
এই স্বপ্নটা যখন দেখলো রাতের বেলায় তার আর ঘুম হইল না সকাল বেলা ফাজিদেরকে ডাকাইলো সকাল বেলা যারা স্বপ্নের তাবির বলতো এদেরকে রাষ্ট্রের এদেরকে দেখাইলো এদেরকে বলল আমি এই রকম একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখছি তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা দাও কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না শেষ পর্যন্ত একটু আগে বলা গেলাম ইউসুফ নবীর সঙ্গে দুইটা সূর জেলের মধ্যে গেছিল ওই দুইটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল একটা লোক মুক্তি পাইয়া রাজ দরবারের মধ্যে বাবুর্চির চাকরি করে কিসের চাকরি বাবুর্চির চাকরি করে বাদশার বাড়ি হঠাৎ কইরা ওই বাবুর্চির মনে হয়ে গেল জেলের মধ্যে চুরির দায় দিয়েছিলাম আল্লাহওয়ালার ভাইয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম যেই লোকটার কাছে মুসলমান হয়েছিলাম ওই লোকটা ইউসুফ ওই লোকটা তো স্বপ্নের ব্যাখ্যা জানে সুবহানাল্লাহ বলুন ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যা জানে বিশ্লেষণ জানে বাসার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না যদি ইউসুফের কাছে যাইতাম মনে হয় এই স্বপ্নের ব্যাখ্যাটা পাইতাম বাসারা বলতেছে হুজুর আমি জেলের মধ্যে আপনার রাষ্ট্রীয় জেলের মধ্যে আমি একজন লোকের সাক্ষাৎ পেয়েছিলাম তার নাম ইউসুফ আলাইহিস সালাম কি ইউসুফ আলাইহিস সালাম ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যা জানে বিশ্লেষণ জানে আপনি যদি হন এই লোকটার কাছে আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি যাইতে পারি অথবা আপনি যদি চান ওই লোকরে আপনি আনাইয়া আপনার ব্যাখ্যাটা উনার কাছ থেকে জানেন আমার মনে হয় উনি সঠিক ব্যাখ্যা আপনারা দিতে পারবে সুবহানাল্লাহ বলুন ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জেরা আমার ইউসুফ আলাইহিস সালামকে জেলখানাতে গা সম্মানের সাথে ইজ্জতের সাথে বাহির করা হলো আবার বাসার দরবারে কার দরবারে বাসার দরবারে আমার আল্লাহ ইজ্জত দিতে পারে আবার ইজ্জত ছিনাইয়াও নিতে পারে আল্লাহ ইজ্জতের মালিক দনের মালিক জনের মালিক জানের মালিক সব কিছুর মালিক কে আরো জোরে কোন কে আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার বাবা জেরা আমার ইউসুফ নবীকে জেলখানা থেকে বাহির করা হলো তারপরে বাদশা যখন তার স্বপ্নের কথা বলল হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন আপনার রাষ্ট্রের মধ্যে একটানা সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিবে সুবহানাল্লাহ বলো সাত বছর কিতা দুর্ভিক্ষ দেখা দিবে অবাবনটন দেখা দিবে সাত বছর আপনার দেশের মধ্যে ভালো ফসল ফলাদি ফলবে আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল ওইটা বাইরা আমার বন্ধুরা আমার বাবা জিরা আমার স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন বাসার মন খুশি হইয়া গেল ইউসুফ নবীর জেল মাফ কইরা দিল ক্ষমতা আপনি তো ইচ্ছা করলে এদেরকে আটক করতে পারেন শাস্তি দিতে পারেন মৃত্যুদণ্ড দিতে পারেন জেল দিতে পারেন আপনার কাছে তো ক্ষমতা হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বিবি গো আমি একদিক দিয়া মিশরের মাননীয় অর্থমন্ত্রী অন্যদিক দিয়া গো বিবি আমি আল্লাহর একজন পাঠানো ভয় কাম্য মানুষের উপর জুলুম করা আমার আল্লাহ শিক্ষা দেয় নাই মানুষের উপর অত্যাচার
করা আমার আল্লাহ শিক্ষা দেয় নাই। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনার পাশের বাড়ির যদি নিরীহ মুসলমান থাকে, আপনি যদি অর্থের দিক দিয়া, ক্ষমতার দিক দিয়া, শক্তির দিক দিয়া সফল থাকেন, একটা নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করিয়েন না। অত্যাচার জুলুম বেশি দিন টিকে থাকে না, নিরীহ মানুষের ক্ষেতের আইল খাইটা আপনার শক্তি আছে, আপনার ক্ষেতটা দুই আঙ্গুল চার আঙ্গুল আস্তে আস্তে এইভাবে বড় কইরেন না। এই ধরনের শক্তিগিরি বাহাদুরিগিরি বেশি দিন থাকে না, ঠিক না? ঠিক বাইরের বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইউসুফ আলাইহি সালাম বেনিয়ামিনকে ইশারা করে অন্দর মহলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ক ওই দশ ভাই একটা আরেকটার হয়। ইউসুফকে হারানোর পরে আমদার বাবা জান বেনিয়ামিন দে হাত চারা করে না, বেনিয়ামিন দে বেশি মায়া করে, আমরা চাইতে বেনিয়ামিন দে বেশি মায়া করে, রাজপ্রাসাদে আসলাম আইসা দেখি বাদশাও বেনিয়ামিন দে বেশি মায়া করে, মাই তোটা বুঝতে পারলাম না। অন্দর মহলে যাওয়ার পরে বেনিয়ামিন দে ডাক দিয়া হয় বাইরে, তুমি কি আমার এই প্রাসাদে থাকতে চাও কি চাও না? বেনিয়ামিন কয়, যেহেতু আসল খবর পেয়ে গেছি, আমি আমার বাইরে ফাইছি, আমার বাইরে ফেলাইয়া আমি যাইব না। ইউসুফ নবী ডাক দিয়া কয়, যদি না যাইতে চাও তাহলে আমি একটা কৌশল করব, তুমি আমার কৌশলে রাজি কিনা? বেনিয়ামিন কয়, যা কৌশল করার করেন, আমি আমার সাইরা গো ভাই, আমি যাইব না। মাল দেওয়া হলো, মাফিয়া দেওয়া হলো, ভাল্লা দিয়া মাফিয়া দেওয়া হলো, যার যার বস্তায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরে জানাই দিলেন, বাইরে সামান্য একটা অপবাদ তোমার উপরে দিব, তুমি শর্মিন্দা হইও না। কই দেন, যত অপবাদ দিবার দেন, তবে আমি আপনার হালাইয়া যাইতাম না। দায়িত্বশীল লোকদেরকে বইলা দিলেন, ওই যে লোকটা দেখা যায় তার সামানার ভিতরে আমি যে ফানির পাত্র, যে পাত্র দিয়ে আমি ফানি খাই, এই পাত্র ওই লোকটার বস্তার মধ্যে তার গাঠির মধ্যে গোপনে ঢুকাইয়া দিও। মালগুলি লইয়া রওনা দিল, কিছু দূর যাওয়ার পরে ইউসুফ নবী হুকুম জারি করে দিলেন, যারা মাল লইয়া যাইতেছে এই যে 11 জন যুবক, এই 11 জন যুবকের মালগুলি তালাশ করো, বাজার ফানি ফান করার পাত্র পাওয়া যাইতেছে না, কে জানে চুরি করে লইয়া গেছে। হত্যাকের মাল তালাশ করা হলো, বেনিয়ামিনের গাঠুরির মধ্যে বাসার ফানির পাত্র পাওয়া গেল। বেনিয়ামিনকে চুরির অপবাদ, চুরি করছো তুমি, বুঝছেন নি? কৌশল বুঝছেন নি? আসলে চুরি না, ভাই আটকা, এবার ফোন দি। ইউসুফ আলাইহিস সালাম দশ ভাইরা জিজ্ঞাসা করলেন, তোমরা শরীয়ত মানো? কই মানি। তোমরা ইয়াকুব নবীর ধর্ম মানো? মানি। ইব্রাহিম নবীর ধর্ম মানো? মানি। ইসহাক নবীর ধর্ম মানো? মানি। তো তোমাদের সমাজে ধর্ম মতে কেউ যদি কারো কোনো মাল নিয়া যায়, তার শাস্তিটা কি? তারা বলতেছে, যতক্ষণ পর্যন্ত যার মাল সে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, ততদিন পর্যন্ত তার বাড়ির তাকিয়া কাজকর্ম করতে হবে, গোলামি করতে হবে, এটা আমাদের শরীয়ত।
ইউসুফ নবী কয় তাওইলে ওই লোকরে আমার রাস বসাদ রাইকা যাও দশ ভাই অনুনয় বিনয় করে বাইরে আমার দশ ভাই অনুনয় বিনয় করে তার আরেকটা ভাই ছিল ওই লোকটাও একদিন চুরি করছিল নাউজুবিল্লাহ বলে তারপরে তারপরে ওই লোকটারে বাগা খাইছে হঠাৎ করে উনি দেখলেন একটা মূর্তি ছোট্ট একটা মূর্তি এই মূর্তিটা উনি লুগাইয়া জামার নিচে লুগাইয়া উনি ফালাইয়া দিয়েছিলেন ভাঙ্গিয়া ফেলে ফেলে দিয়েছিলেন আমি মূর্তি আনছি এই মূর্তি আমি ফালাই দিছি এটার কে পূজা করতো এটার জাল নাই টান্ডা এটা কে পূজা সুবহানাল্লাহ বলল ওই কথা আবার স্মরণ করে দিছে ওই দশ ভাই তার এক ভাই ছিল বাঘে খাইলিছে ওই ভাইও মূর্তি চুরি করছি নাউজুবিল্লাহ বলে তারপরে তারপরে আর খাইতে পারি না বাঘে খাইলিছে ইলার বিচ্ছেদে আমাদের বিদ্যু আব্বা খান্তে খান্তে এখন চোখে মুখে দেখে না সুবহানাল্লাহ অনেক অনবিন ইউসুফ নবী হয় না মানা যাইতো না মানি না শেষ পর্যন্ত বেনিয়ামিন রে রাখলো সুবহানাল্লাহ বেনিয়ামিন রে রাখা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাড়ি ঘরের খোঁজ খবর নিলেন আর ওই দশ ভাইয়ের হাতে ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা তোমাদের বৃদ্ধ আব্বার সাথে দেখা করবা আমি একটা জামা দিয়া দিলাম আমার এই জামাটা তোমাদের বৃদ্ধ আব্বার কাছে উপহার পৌঁছাইয়া দিবাম আল্লাহর নবী ইয়াকুব এই 11 জন ছেলের অপেক্ষা করতেছে বাদশার দরবার থেকে মাল লইয়া আসবে অপেক্ষা করতেছে করতেছে হঠাৎ করে ইউসুফ নবীর এক ভাতিজা দাদার কাছে গিয়া বলতেছে দাদা গো 11 জন চাচা গেল 10 জন চাচা আসতেছে দেখা যায় বেনিয়ামিন চাচা রে দেখি না আল্লাহ তুমি আমার ইসুর হেফাজত রাইকো এখন আবার শুনি আমার মেরিয়ামিন দেখা যায় না এখনো বাড়ির থেকে 3 কিলো দূর আছে আমার দর্শক চালারা কয় আমার ছেলে ইউসুফ আলাইহিস সালাম রে বাগে খাইছে আমি দি আজকে আমার ইউসুফের শরীরের আল্লাহ তুমি দয়া করো জবানটা খুলে বলেন
নসিব কর মদিনা দয়াল নবী না দেখাইয়া দয়াল নবী খয়বর দেশে নিয় Yeah.